বাবা মাকে হারিয়ে অথই জলে পড়েছে বছর এগারোর কিশোরী। সরকারি সাহায্যের আশায় দিন গুনছে মালদহের মানিকচক ব্লকের অন্তর্গত চৌকি মির্দাতপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর গ্রামের কিশোরী আমেনা খাতুন। স্থানীয় সূত্রে জানা যায়, বছর কয়েক আগে তার বাবা মারা যায়। বছর কাটতে না কাটতেই মাও হৃদরোগে মারা যায়। আমেনা জীবনে নেমে আসে চরম অন্ধকার। কোথায় গেলে জুটবে দুমুঠো আহার তা দিশেহারা আমেনা। সে এনাথপুর হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। আমেনা লেখাপড়া করতে চাইলেও টাকার অভাবে থমকে রয়েছে। ভর্তির টাকা জুটাতে না পারায় সপ্তম শ্রেণীতে এখনও ভর্তি হতে পারেনি সে। এনাথপুর হাই স্কুলের প্রধান শিক্ষক বাদিউজ্জামান আমেনার ভর্তিসহ পড়াশোনার দায়িত্ব দেওয়ার আশ্বাস দেন। এ বিষয়ে বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক মোয়াজ্জেম হোসেন আমেনার পাশে থাকার আশ্বাস দেন। কেউ নেই তোমার মা বাবা? তুমি কোন ক্লাসে পড়ো? সিক্সে পড়ছো? তুমি পড়াশোনা করতে চাও? তুমি এখন পর্যন্ত ভর্তি হতে পারোনি। তুমি কি চাইছো জনগণের কাছে, সরকারের কাছে? পড়াশোনা করতে চাইছো আর মানে খাবারের ব্যবস্থা তোমার কেউই নেই। তোমার নাম কি আছে? আমেনা খাতুন। তোমার বয়স কত? 11 বছর। আমরাও গরিব আছি তো কি করবো, আমার স্বামীও হ্যান্ডিক্যাপ আছে, ছাড়া যাবে না, রাখতেই হবে সঙ্গে, যেভাবে করে হোক, রাখতে হবে, চাই দুঃখ বা সুখ, রাখতে তো ছাড়া তো যাবে না বাচ্চাকে, ওটার জন্য আমরাও রেখেছি, বাচ্চারা এখন ছেড়ে দিতে যাবে কোথায়, ঘুমানোর জন্য জায়গা রাখতে হবে, খাওয়া দাওয়া। ওর মা বাবা কেউ নেই? না, ওর মা বাবা ভাই বোন মা নানা নানি কেউ নাই দুনিয়াতে, বাচ্চাটা একা। কতদিন থেকে আপনারা দেখাশোনা করছেন? বাচ্চার জন্য সরকার থেকে যেটা ভালো হবে, যেটা উপকার করবে, সেটাই ভালো। মেয়েটা পড়তে রাজি আছে, পড়বে। পয়সার জন্য মা ভর্তি করতে পারেনি, গ্রামেও বলেনি কি পয়সার জন্য ভর্তি করতে পারেনি, কিন্তু ভর্তির জন্য বাচ্চাটা পড়বে, পড়াশোনার জন্য একটা ব্যবস্থা করেন, খাওয়া দাওয়ার তো জন্য যদি থাকে তো ব্যবস্থা করবেন, আর যেটা উপকার যেটা সরকার থেকে করতে চাইছেন তো বাচ্চার জন্য ভালোর জন্যই করবেন। আছে যখন কোনো মা ছিল, মা হার্ট অ্যাটাক করে মারা গেল, স্কুলে নাইতপুর জুনিয়র হাই স্কুলে পড়ছিল, পয়সার জন্য ভর্তি করতে পারেনি, ভর্তিও লেয়নি, এখন ওর ইচ্ছা আছে পড়া, সেই জন্য ওরা আমরা বলছি কি সরকার কিছু সাহায্য করে ওর পিছনে, সেটা কি ওর বাপও নাই মাও নাই। আপনি আপনারা কারা প্রতিবেশী? আমরা পাশের লোক আছি, বাড়ি ওর পাশের লোক। এখন আমেনার কীভাবে চলে সংসার? এমনি আমার মানুষ এমনি গ্রামের লোক কিছু দেখে দেখে ওইগুলো চালায়, কেন কি এমনি তো ওর কিছু নাই। আপনার নাম বলবেন? আমার নাম হচ্ছে MD জেমিউল আনসারি। আমরা বলছি সাহায্য যেরকম সরকার করে, এটাই আমাদের অনুরোধ। কতদিন আগে বাবা মা মারা গেছে? এখন একটা জিনিস হচ্ছে, ওর মা মারা হলো 10 দিন হলো, বাবা বর্তমানে নাই, মাই ছিল, মায়ের সঙ্গে ছিল, মা হার্ট অ্যাটাক করে মারা গেছে, এখন ওর কিছু নাই, এখন পাড়ার লোকগুলো এখন চালাচ্ছে, দেখাশোনা করছে, স্কুলে ভর্তি করতে পারেনি, আর স্কুলে ভর্তি হলেই নিয়ে আমি সরকারকে বলছি যেরকম ওকে স্কুলে ভর্তি লাই, ওর পড়াবার চেষ্টা করে সাহায্য কিছু করে ওর ওকে। আচ্ছা আপনার নাম কি? আমার নাম হচ্ছে MD জেমিউল আনসারি। বাবা আগেই মারা গেছে, তারপর মাত্র 6 দিন আগে মা মারা গেছে, শিশুটি এখন অনাথ, এনায়তপুর হাই স্কুলে ও অ্যাডমিশন নিয়েছে। আমরা ওই মেয়েটির পাশে থাকতে চাই এবং সমস্ত রকমভাবে তাকে সাহায্য করব এবং তার বাড়ি যাব, যত রকম সাহায্য লাগে আমরা সাহায্য দিয়ে মেয়েটিকে মানুষ করব, পাশে থাকব, এই বার্তা আমি দিতে চাইছি। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। GSI সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23
সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170011562।